কক্সবাজারে বিজেপির মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানের সময় বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে বিজেপির 11 সদস্য আহত হয়েছে। দুপুরে বিজেপির কক্সবাজার সেক্টর সদর দপ্তর মাঠে এই ঘটনা ঘটে। বিজেপি কর্মকর্তারা জানান, বিগত অনেক অভিযানে জব্দ বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য সকালে নষ্ট করতে কেরোসিন ঢেলে আগুন দেওয়া হয়। এ সময় সাথে সাথে বিকট শব্দ হয়ে দাউদাউ করে আগুন জ্বলে উঠে চারপাশে ছড়িয়ে গেলে বিজেপির 11 সদস্য আহত হয়। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও বিজেপির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ সহ অন্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।